হ্যালো ভিউয়ার্স, ডিআইটি কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো একটি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আপনারা কিভাবে একটি ইনভেন্টরি ডাটাবেস তৈরি করবেন। ইনভেন্টরি ডাটাবেসটা কি এই জিনিসটি আমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে আসলে ইনভেন্টরি ডাটাবেসটা কি। ইনভেন্টরি ডাটাবেসটা হচ্ছে, ধরেন যে আপনার একটি প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের মধ্যে আপনার অনেক কিছু, আপনি অনেক মালামাল, অনেক প্রোডাক্ট আপনি বিক্রয় করেন। সেই বিক্রয়ের জন্য আপনাকে একটা হিসাব নিকাশ রাখতে হয়। আপনি একজনের কাছে কিনে নিয়ে আসেন, কিনে নিয়ে আসে সেই জিনিসটা আপনারা বিক্রেতার কাছে সেল করেন, মানে আপনি মাঝখানে একটা মিডিয়া হিসেবে কাজ করতেছেন। তো এই মিডিয়া হিসেবে কাজ করার জন্য আপনারা বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করে থাকেন। যেমন প্রোডাক্ট আপনি কিনে নিয়ে আসছেন, কিনে নিয়ে আসার পর সেই প্রোডাক্টটা আপনি অনলাইনে একজনে একজনের কাছে সেল করতেছেন। আপনি ধরা যায় যে একসঙ্গে আপনি প্রোডাক্ট নিয়ে আসলেন 100 পিস সেল করতেছেন খুচরা হিসাবে, কারোর কাছে 5টা, কারোর কাছে 10টা। তো আপনি মাঝে মধ্যে বুঝতে চান বা মাঝে মধ্যে দেখতে চান যে আমি তো 100 পিস নিয়ে আসছি, তো এই প্রোডাক্টের মধ্যে আমার এখন বর্তমানে আমার কতগুলো পিস বাকি আছে, আমি কতগুলো পিস আমার হাউসে আছে, এই বিভিন্ন বিষয়গুলো আপনারা জানতে চাইলে, মানে বুঝতে চাইলে আপনাদেরকে একটা ইনভেন্টরি করতে হয়। আপনার প্রোডাক্টগুলো কীভাবে আপনার বর্তমানে হাউসে আছে এই জিনিসগুলোর জন্য আপনাদেরকে একটা ইনভেন্টরি মেনটেন করতে হয়। সেই ইনভেন্টরিটা আপনাদেরকে আমি বিনামূল্যে দিয়ে দিব। এটা আমার তৈরি করা একটি এক্সেল শিট। এই এক্সেল শিটের মধ্যে আপনারা যে বিষয়টি পাবেন, প্রথম থেকে ইনভেন্টরি একবারে সাপ্লাইয়ার থেকে শুরু করে আপনার একবারে বিক্রেতা থেকে বিক্রেতা পর্যন্ত, এবং আপনি শেষ পর্যন্ত আপনার কাছে কীরকম থাকলো, কীরকম ইনভেন্টরি হলো, আপনার কতগুলো অবশিষ্ট থাকলো, সব কিছু ইনফরমেশান আপনারা এখানে এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। এখন দেখাবো যে এটাতে আপনি কাজ কীভাবে করবেন। কাজ করার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে এইখানে। দেখেন যে আমার এখানে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে আমি এই এক্সেল ডাটাবেসটা তৈরি করছি। তো এক্সেল ডাটাবেসটার জন্য আমাদেরকে প্রথমে এইখানে ওপেন করতে হবে এই এক্সেল ডাটাবেস প্রোডাক্ট ইনভেন্টরি ডাটাবেস। এটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। প্রথমত দেখেন, এটা হচ্ছে প্রথম ফিচার, তারপরে দ্বিতীয় ফিচার, তারপর তৃতীয় ফিচার, এরকম বিভিন্ন ফার্স্ট সেকেন্ড থার্ড ফিচার, এরকম করে আমি অনেকগুলো ফিচার এখানে তৈরি করেছি। তো ফিচারের মধ্যে প্রথম যে ফিচারটা আছে সেটি হলো, প্রথম যে স্টেপটা, প্রথম যে হিসাব নিকাশের যে বিষয়টা সেটি হলো সাপ্লায়ার্স। তো সাপ্লায়ার্স বলতে তো আপনারা বুঝতেই পারতেছেন যে কী জিনিস। সাপ্লায়ার্স বলতে আপনি যার কাছ থেকে সাপ্লাই, মানে প্রোডাক্টটা কিনে নিয়ে আসতেন। আচ্ছা, আমি আপনাদেরকে কম্পিউটারের একটি ইনভেন্টরি দেখাবো, কম্পিউটারের দোকানের, কম্পিউটার সেলের একটা ইনভেন্টরি দেখাবো। এর মাধ্যমে আপনাদেরকে উদাহরণস্বরূপ বুঝাই দিব। সাপ্লায়ার নেম, আমি একজনের কাছে, সাপ্লায়ের কাছ থেকে আমি কিনে নিয়ে আসছি। ধরেন যে আমি স্মার্ট টেকনোলজি থেকে তার মোবাইল নাম্বার হচ্ছে, ধরেন যে এটা, তারপরে প্রোডাক্ট আমি দিলাম হচ্ছে প্রোডাক্ট নাম নিলাম সব সে মাদারবোর্ড নিলাম তাদের কাছে, মাদারবোর্ড। মাদারবোর্ড নিলাম, ডেসক্রিপশন দিলাম যে মাদারবোর্ডটার আপনার কোয়ালিটিটা আপনাকে দিতে হবে। এখানে মাদারবোর্ডের আসলে কী মাদারবোর্ড আপনি, এটা মাদারবোর্ডটার কী মাদারবোর্ড আপনি নিয়েছেন সেই মাদারবোর্ডের কোয়ালিটিটা দিতে হবে। এটা আপনি মাদারবোর্ডের আপনি ডেসক্রিপশন দিতে পারেন, এটা কত গ্রাফিক্স কার্ড, হাবি জাবি, এই জিনিসগুলো আপনি উল্লেখ করে দিতে পারেন। ধরেন যে এই মাদারবোর্ডটা হচ্ছে গিগাবাইট টেকনোলজির 91 H91 মাদারবোর্ড, H91 মাদারবোর্ড। এইখানে দেখেন আমি H91 দিয়েছি, এটা অন্য কোনো সিরিজও হতে পারে, বিভিন্ন ধরনের সিরিজ আছে, এগুলো আপনারা জাস্ট আমি একটা এক্সাম্পলের জন্য দিলাম। ম্যানুফ্যাকচার্ড বাই গিগাবাইট, তারপরে এখানে আমি কোয়ান্টিটি, আমি কত কোয়ান্টিটি আমি নিচ্ছি তার কাছ থেকে, আমি সেলারের কাছ থেকে আমি কত কোয়ান্টিটি কিনে নিয়ে আসলাম, কোয়ান্টিটি নিলাম তার কাছে, সে 100 কোয়ান্টিটি নিলাম, একটার আমার কাছে নিয়েছে 4000 টাকা করে, 4000 টাকা করে আমার কাছে একটা কোয়ান্টিটি প্রাইস, একটার মূল্য নিয়েছে 4000 টাকা করে, তাহলে 100টার মূল্য হচ্ছে
এখানে 4 লক্ষ 4 লক্ষ টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4 লক্ষ টাকা। এখন দেখেন, আমি এটা আবার দিলাম এই ইনভেন্টরিটাতে, আমি কবে এন্ট্রি দিলাম, মানে হচ্ছে আমি এই প্রোডাক্টটা কবে আমার ঘরে, আমার হাউসে আমি এটা এন্ট্রি নিলাম। ধরেন এইটা এন্ট্রি নিলাম 1 তারিখ 1 মাস 2017, জানুয়ারি মাসের 1 তারিখে আমি এটা এন্ট্রি দিয়েছি। তো এখন দেখেন আমার এইখানে স্টকে 100টা মাদারবোর্ড, 100টা দেখাচ্ছে স্টক। এখন দেখেন আমি এটাকে, এখন আপনাকে এইখানে আরেকটা বিষয় আছে, সেটি হলো যে আপনি এখানে 100টা কিনছেন, কিনছেন তাদের কাছ থেকে। কোনো কোনো সময় দেখা যায় যে তারা আপনারা 100টা কিনলে 1টা ফ্রি দেয়, অথবা 500টা কিনলে 5টা ফ্রি দেয়, এরকম ফ্রি মাঝে মধ্যে বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন সময় দেয়। এই জন্য একটা ফিচার তৈরি করা আছে, আপনারা দেখবেন যে এইখানে একটা গিফট প্রোডাক্ট নামে একটা ফিচার আছে। গিফট প্রোডাক্টে আপনি আসলেন, এটা যদি আপনার কাজে লাগে লাগলো, না লাগলে আপনার লাগলো না, সে আপনার এটা কাজে লাগবে। ধরেন যে আপনার গিফট প্রোডাক্টে আপনি একটা ইয়ে দিয়ে দিলেন যে এই প্রোডাক্টটাই আপনার হচ্ছে, সে গিফট দিবে একটা। তো স্মার্ট টেকনোলজি আপনাকে 100টাই মাদারবোর্ড গিফট করতেছে। ধরেন যে ডেসক্রিপশন দিয়ে দিলাম, ম্যানুফ্যাকচারার বাই দিয়ে দিলাম, এরপরে কোয়ান্টিটি দিলাম। ধরেন যে 100টাতে আমাকে সে ফ্রি দিয়েছে 5টা প্রোডাক্ট, সে পার্সেন্টেজ সারে 5% আমাকে ফ্রি দিয়েছে, পাঁচটা মাদারবোর্ড আমাকে ফ্রি দিয়েছে। তো এখানে আমি এটা যদি আপনাদেরকে ফ্রি না দেয় তাহলে আপনারা এটা এন্ট্রি দেবেন না, যদি ফ্রি দেয় তাহলে এন্ট্রি দিলেন। এটা মানে এই ফিচারটা আপনাদের হচ্ছে একটা এক্সট্রা ফিচার, এটা আপনারা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন। এরপরে হচ্ছে কাস্টমার, আপনি যে কাস্টমারের কাছে বিক্রি করবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমি প্রতিটারই একটা আইডি দিছি, এটা হচ্ছে প্রোডাক্ট আইডি। আপনি যে প্রোডাক্টটা এন্ট্রি দিলেন সেই প্রোডাক্টটার একটা আইডি এইখানে, এই আইডি নাম্বারে আপনার, এই প্রোডাক্ট আইডি নাম্বারে আপনার 100টা স্টক, এই যে 100টা এন্ট্রি দেওয়া আছে এই আইডি নাম্বারে, আপনার তাহলে হিসাব নিকাশ থাকবে যে এই প্রোডাক্ট আইডি দিয়ে আপনি 100টা স্টক দিয়েছেন। তারপরে এইটা আবার প্রোডাক্ট আইডি, এটা গিফটের প্রোডাক্ট আইডি, গিফট 01 গিফট 02, এগুলো আপনারা ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারেন। এরপরে দেখেন কাস্টমারের কাছে আমি এখানে আসি। দেখেন এখন তো আমাদেরকে জিনিসটা, আমি তো এখানে এন্ট্রি দিলাম না, দেওয়ার পর আমাকে তো এখন এই জিনিসটাকে সেল করতে হবে। এখন যার কাছে আমি সেল করব, এই দেখেন কাস্টমার আইডি, কাস্টমার নেম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার। আচ্ছা, কাস্টমার আইডি এটা আমার থাকলো, আমি যার কাছে সেল করব তার নামটা নিলাম। ধরেন যে এমডি রায় রাহাত আলী, ডেজিগনেশন স্টুডেন্টস, মোবাইল নাম্বার একটা দিলাম, যে কোনো একটা দিলাম, ইনস্টিটিউট দিলাম, হচ্ছে আমি একটা ইনস্টিটিউট দিলাম, সে পরে ঢাকা পলিটেকনিক। হ্যাঁ, অ্যাড্রেসটা দিলাম হচ্ছে ঢাকা বাংলাদেশ। ঠিক আছে, এইটা অ্যাড্রেসটা আপনারা পরিপূর্ণভাবে একবারে ঠিক রাখার চেষ্টা করবেন সবসময়। এটা তো আমি এমনিতে দিলাম, আপনারা সবসময় এই অ্যাড্রেসগুলো ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা এক্স্যাক্টলি আপনারা এটা বুঝতে পারছেন আসলে বিষয়টা। এখন আসি ডেলিভারিতে, আমাদের শুধু একটা ডেলিভারি করার জন্য শুধু দুইটা জিনিস করতে হবে আপনাকে, শুধু এই যে তার নামটা, যে যার কাছে আপনি সেল করতেছেন তার নামটা শুধু একটু নিতে হবে, তার অ্যাড্রেস অ্যাড্রেসগুলো এগুলো ঠিক মতো নিতে হবে, আর ডেলিভারি আপনি যে করে দিয়ে দিলেন। এইখানে এখন কাস্টমার আইডিটা দিয়ে দিলেন, এই কাস্টমার আইডিটা হচ্ছে, এই যে ওনার কাস্টমার আইডি হচ্ছে 1700001, এই কাস্টমার আইডিটা আমি এখানে পেস্ট, এই ডেলিভারিতে আসে এই জায়গায় পেস্ট করে দিলাম, এন্টার করলাম। এই যে দেখেন রাহাত আলী স্টুডেন্টস, ওর নাম, মোবাইল নাম্বার, এগুলো সব অটোমেটিকলি চলে আসলো। তারপরে এখানে আপনি যেই ডেটে সেল করতেছেন, ধরেন যে 8 তারিখ 4 মাস 2017, এই ডেটে সেল করতেছেন, সাপ্লায়ার আইডি, প্রথমে আপনি
দিলেন, তারপরে অটোমেটিকলি এগুলো চলে আসলো, মোবাইল নাম্বার, ইনস্টিটিউশন সব এগুলো চলে আসলো। এরপরে আপনি যে ডেটা সেল করতেন সেই ডেটটা দিয়ে দিলাম। এইবার ধরেন যে সাপ্লায়ার আইডি, আপনি যেই প্রোডাক্টটা সাপ্লাই করবেন সেই প্রোডাক্টটার আপনি এই যে ধরেন এইখানে আপনি এই প্রোডাক্টটা সেল করবেন, আমি এখানে আরও সবগুলো অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে, আমি সেটাতে যাচ্ছি না, আমরা যেহেতু একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা থেকে আমরা সেল করব এই নাম্বারটা থেকে। এই প্রোডাক্ট আইডিটা কপি করলাম, এই ডেলিভারিতে আসলাম, আসার পর এখানে সাপ্লাইয়ার আইডিতে পেস্ট করে দিলাম, তারপর এন্টার করলাম। এই দেখেন মাদারবোর্ড A61 GB এগুলো সব চলে আসবে। এগুলো আপনারা যখন ডেসক্রিপশনে ঠিক মতো সব কিছু দেবেন তখন এখানেও সবগুলোই ঠিক মতো চলে আসবে। এখন তার কাছে আপনি কয়টা মাদারবোর্ড সেল করতেছেন, ধরুন যে তার কাছে আপনি 5টা মাদারবোর্ড সেল করতেছেন, কোয়ান্টিটি হচ্ছে 5টি, আর সেল প্রাইস হচ্ছে ধরেন যে আপনার 4,000 টাকা করে কেনা ক্রয় মূল্য, আপনি তার কাছে ক্রয় বিক্রয় করতেছেন 4,200 টাকা করে, 200 টাকা লাভে বিক্রয় করতেছেন। এখন দেখেন আপনার তাহলে 5টা প্রোডাক্টেই 4,200 টাকা করে, এখানে কত হলে 21,000 টাকা। এখন এইটা তো হলো, এখন আপনি মনে করেন যে তাকে এই 5টা প্রোডাক্ট সে নিছে, গিফট যদি তাকে যদি আপনারা গিফট দেন তাহলে এই গিফটের অপশন একটা আছে, এই গিফটের অপশনে আপনারা এটা দিতে পারেন, গিফটের অপশনে আপনারা সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে আমরা তাহলে দেখলাম প্রথমে কি, প্রথমে আমরা দেখলাম হচ্ছে আমাদেরকে কাস্টমার আইডি এইখানে পেস্ট করে দিতে হবে, তারপরে এইটা চলে আসবে, এগুলো সব চলে আসবে, তারপরে আপনাকে ডেটটা যেই দিনের ডেট সেই দিনের ডেটটা দিতে হবে, সাপ্লাই আইডি দিতে হবে, দেওয়ার পর এগুলো সব চলে আসবে, তারপরে আপনাকে এইখানে সেল কোয়ান্টিটিটা দিতে হবে, কত কোয়ান্টিটি আপনি সেল করবেন, আর আপনার হচ্ছে সেল প্রাইস একটা দাম কত সেই হিসেবে আপনি দামটা দিয়ে দেবেন প্রাইসটা। এই যে দেওয়ার পর আপনার এইখানে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, সে এইখানে দেখেন পেমেন্ট ডিউ দেখাচ্ছে, আপনাকে তো পেমেন্ট করতে হবে, পেমেন্টে আপনি এই জায়গায় চলে আসলেন, এখানে এসে যেই রেটে পেমেন্ট করবে, ধরেন যে 4 তারিখে নিছে, 4 তারিখে পেমেন্ট করলো, ভাউচার নাম্বার একটা আপনারা আপনাদের মতো করে ভাউচার নাম্বার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি অ্যামাউন্ট এন্ট্রি দিলাম যে সে তার কাছে আমি 21,000 টাকা পাবো, 21,000 টাকা থেকে সে ধরেন যে 20,000 টাকা দিল, বাকি টাকা বকে রাখলো, তার মধ্যে 1,000 টাকা দেখেন যে এইখানে দেখাচ্ছে যে সেল অ্যামাউন্ট আমি তার কাছে বিক্রি, তার টোটাল রাহাত আলীর 5টা প্রোডাক্ট আমার কাছে কিনছে, 21,000 টাকা সেল অ্যামাউন্ট, টোটাল পেয়ে 20,000 টাকা, আর তার ডিউ আছে 1,000 টাকা। এখানে একটু দেখলে বুঝতে পারবেন 1,000 টাকা। এখন দেখেন এখন বিলিংয়ে আসেন, এটা তো আমরা প্রথমে কী করলাম, প্রথমে কাস্টমারের নাম লিখলাম, এই কাস্টমারের নাম লিখলাম, তারপরে তার এইখানে দেখেন অ্যামাউন্টটাও তার চলে আসছে, যে দেখেন অ্যামাউন্টটাও এখানে চলে আসছে, তার অ্যামাউন্ট সে কত টাকা, এইরকম করে প্রতিটা কাস্টমারের আপনি যার কাছে বিক্রি করবেন না কেন, যখনই আপনি এইখানে ফিনান্সিয়াল স্টেটমেন্টে তার টাকা এন্ট্রি দিবেন সঙ্গে সঙ্গে আপনার এই জায়গায় কাস্টমারে যেয়ে দেখবেন যে আপনার এইখানে সবগুলো অটোমেটিকলি আপনার এইখানে তার স্টেটমেন্টে সে কতটা বুক নিছে বা সরি কতটা প্রোডাক্ট নিছে এবং কতটা আপনার কত টাকা তার টোটাল অ্যামাউন্ট ছিল, এখন পেমেন্ট সে কত টাকা করছে, টোটাল ডিউ কত আছে, এগুলো সব পাবেন। এখন এই যে ডেলিভারিতে আমরা আসছিলাম যে এইখানে তখন ছিল না পেমেন্ট জিনিসটা ছিল না, পেমেন্ট আমার এইখানে দেখুন 2,000 টাকা পেমেন্ট হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত কাজ শেষ, এখন আমরা বিল বের করে নিব, তারপরে তার কাছে আমি টাকা নিয়ে নেব। এখন এই যে বিল এখানে কিন্তু কাস্টমার আইডি এখানে দেওয়াই আছে, 1 এই যে ওয়া এই যে ডেলিভারি নাম্বার 1 কাস্টমার আইডি 1 এগুলো সব দেওয়াই আছে, আপনারা শুধুমাত্র এখানে ডেলিভারি নাম্বার এইখানে দেখেন একটা ডেলিভারি নাম্বার আছে, এই ডেলিভারি নাম্বারটা আপনারা এই বিলিংয়ের মধ্যে এইখানে দিয়ে দিলে, যখনই আপনি এই বিলিংয়ের মধ্যে এইখানে যদি 2 দেন দেখেন যে 2 দিলে এখানে কিছু আসলো না, এর মানে হচ্ছে ডেলিভারিতে 2 কোনো কিছু নাই। টুতে যদি আপনার এইটা যে এস 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 এটা থাকলো দেখেন আপনার এই যে 2 এসে আছে, এখানে দেখেন এই বিলিংয়ের মধ্যে আসেন দেখেন এই 2 এই সাইজে যে কাস্টমার আইডির জায়গায় এই সাইজ চলে আসছে। তো এই জন্য আমি এইখানে 1 দিলাম, 1 দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রতিটা জায়গার কাস্টমার আইডির জায়গায় যে জিনিসটা যা কিছু যেভাবে করে আছে একবারে সব কিছুই আমাদেরকে এইখানে সুন্দরভাবে ক্রিয়েট করে দিই, এই বিলিং ইনফরমেশান আমাদের সব দিয়ে দিল। এখন দেখেন এই জায়গাতে আমরা কী হলো আমাদের ইউনিট কত, এই 5টা ইউনিট দেখেন
এটা হচ্ছে ফাইভ কোয়ান্টিটি, ইউনিট প্রাইস হচ্ছে 4200 আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 21000। সে কী হলো, সে কী করলো, সে 42000 টাকা, সে 4200 টাকা হচ্ছে একটা কোয়ান্টিটি প্রাইস, আর এখানে কী করলো অ্যামাউন্টের জায়গায়, এইখানে অ্যামাউন্টের জায়গায় তার টোটাল 21000, আর টোটাল পেমেন্ট করলো সে 20000, আর ডিউ আছে তার 1000। এই বিলটা আপনারা যখন কন্ট্রোল প্লাস, এইখানে আবার এইখানে দেখেন ডেসক্রিপশনে আপনারা সব পাওয়া যাবেন, এইখানে একটা পুরো বিল তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন এখানে আরেকটা জিনিস আছে, আপনাদের যদি বিলটা একটু বড় হয়, হ্যাঁ এইখানে আপনারা এই যে হাইড করা, আমি কিছু হাইড করে রাখছি, এখানে আপনি আনহাইড করলে এখানে আরও অনেক কিছু বিলিংয়ের ইনফরমেশন এখানে পাবেন, এখানে দিতে পারবেন, এগুলো শুধু কপি করে এখানে পেস্ট করে দিতে হবে। তো আমরা যেহেতু এগুলো এতগুলো দরকার নাই, আমরা এত ছোটো বিষয় এত কিছু দরকার নাই, আমি ছোটো এইটুকু দিয়েই আপনাদেরকে বোঝাই দিই। কন্ট্রোল প্লাস F2 প্রেস করবেন, আপনি যে বিলিং একটা আপনাদের ইনফরমেশন, এই বিলটা আপনার তৈরি হয়ে গেলো, যে এটা একটা বিল হয়ে গেল, ঠিক আছে, এটা একটা বিল তৈরি হয়ে গেল, ঠিক আছে, এই যে তার নামে একটা বিল তৈরি হয়ে গেলো, তার ডিউ কত কীরকম কী সব কিছু এখানে তৈরি হয়ে গেলো। এখন দেখেন, এখন আমি এখান থেকে প্রিন্ট দিলেই আমাদের এটা বের হয়ে আসবে। এই পর্যন্ত আমাদের কাস্টমার পর্যন্ত সেল করা শেষ, আমার ওকে, আমি মানে সেল পর্যন্ত আমি ওকে করে ফেললাম। এখন আমাদেরকে তো হিসাব নিকাশ করতে হবে যে আমি কতটা সেল করলাম, কতটা আমার এখন হাউজে স্টক আছে, স্টকের জন্য আমাকে সেলারে আসেন। এই যে সেলারে দেখেন যে স্টকের জন্য আমার এইখানে, এইখানে আপনি দৈনন্দিন, এইখানে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে দৈনন্দিন আপনারা যতটুকু সেল করবেন প্রতিনিয়ত সব হিস্ট্রিগুলো এখানে জমা হবে, এই হিস্ট্রিগুলো আপনি সব এখানে পাবেন। আপনি যদি মনে করেন যে আমার সারাদিনে কত টাকা আপনার আয় হলো, ইনকাম হলো, কত টাকা আপনার ব্যয় হলো, অথবা আপনার কতগুলো প্রোডাক্ট গেল, সব প্রোডাক্টের সব ইনফরমেশন আপনারা এইখান থেকে নিতে পারবেন, এইখান থেকে হিস্ট্রিটা মানে বুকমার্ক হিস্ট্রি, এটা হচ্ছে পুরো হিস্ট্রিটা আপনার এখানে চলে আসবে। এরপরে আপনারা দেখেন কাস্টমার স্টেটমেন্ট, এই কাস্টমার স্টেটমেন্টের জায়গায় আপনারা দেখেন অটোমেটিকলি সব চলে আসছে, রাহাত আলী, তার মোবাইল নাম্বার, তার এইখানে ইয়া, তার টোটাল ডিউ কত, তার টোটাল পেমেন্ট কত, তার টোটাল এইখানে এটা চলে আসছে, এইটা হচ্ছে তার ওভারঅল স্টেটমেন্ট, এটা শুধুমাত্র একটা একদিনের স্টেটমেন্ট, এটা তার দিবে ওভারঅল স্টেটমেন্ট, একবারে পুরো স্টেটমেন্ট, মানে যতগুলো প্রোডাক্ট কিনবে সব প্রোডাক্টের স্টেটমেন্ট, পর কন্টিনিউ একটা স্টেপ বাই স্টেপ কন্টিনিউ যেই প্রোডাক্টগুলো কিনছে তার পুরো স্টেটমেন্ট। যদি সে বলে যে আমি এক মাসে কতগুলো প্রোডাক্ট কিনছি, সব প্রোডাক্টের আমাকে একটা স্টেটমেন্ট বের করে দেন, তখন আপনি এই স্টেটমেন্টটা বের করে দিতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরপরে হচ্ছে আপনার ফিনান্সিয়াল ইনভেন্টরি। ফিনান্সিয়াল ইনভেন্টরিতে দেখেন আপনি টোটাল কোয়ান্টিটি হাউসে এন্ট্রি দিয়েছিলেন 100, তার মধ্যে সেল কোয়ান্টিটি হয়েছে 5টি, স্টক আছে 95টি। আপনি মেইন প্রাইস কিনেছিলেন 4 লক্ষ টাকা দিয়ে, এখন সেল হয়েছে 21000 টাকা, আপনি বাকি এখন আপনি ডিউ ব্যালেন্স, মানে আপনি এখন পর্যন্ত টাকা উঠাইতে পারেননি, 3,79,000 টাকা এখন পর্যন্ত আপনি আপনার হাউসের মাল এখন পড়ে আছে। এরপরে এইখানে আসেন কভার চালান, আপনি জিনিসটা যদি এই যেই আপনি প্রোডাক্টটা বিক্রি করলেন, আপনি যদি সেই প্রোডাক্টটা তাকে পাঠাই দেন, তাকে আপনি বিভিন্ন পরিবহনের মাধ্যমে যদি তাকে পাঠাই দেন, পরিবহনের এখানে একটা ফর্ম 2, এখানে একটা পরিবহন অলরেডি আপনার তৈরি হয়ে যাবে, অলরেডি আপনাকে এটা তৈরি করতে হবে না, যখনই আপনি এখানে বিলিং করবেন, বিল করার সঙ্গে সঙ্গে আপনার এইখানে কভার চালানো এই জায়গাটাতে আপনার সব কিছু তৈরি হয়ে যাবে, এখানে লেখা থাকবে, এখানে চালান পর্যন্ত হয়ে যাবে, চালান এই যে 5টি এগুলো চালানো হয়ে যাবে। তারপরে আপনি এখানে আসে দেখবেন আপনার ইনভেন্টরিতে কী অবস্থা, মানে শেষ অবস্থায় আপনি এখন দেখবেন যে আসলে আমার এখন বর্তমানে হাউজের কী অবস্থা। আপনি কী করলেন দেখেন, আপনি গিফট স্টক এইখানে দেখেন, আপনি ইম্পোর্ট করছেন 100টা, আপনার গিফটের স্টক হচ্ছে 5টি, টোটাল হাউজে আপনার মাদারবোর্ড ছিল 105টি মাদারবোর্ড, এখন টোটাল সেল, এখন দেখেন টোটাল সেল, এখন টোটাল সেল আমরা কী করলাম, এক্সপোর্ট, মানে টোটাল সেল করলাম 5টি, গিফট দেইনি কাউকে, টোটাল আউটডোর হলো 5টি, এখন বর্তমানে সেল স্টক আছে আমাদের 95টি, গিফট স্টক 5টি, আর টোটাল স্টক এখন আমাদের হাউসে আছে 100টি। এরকম ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সব বিষয়টি জানিয়ে দেবে। তো এই হচ্ছে আপনাদের কী বলে একটি ইনভেন্টরি প্রোগ্রাম, ইনভেন্টরি ডাটাবেস, এই ডাটাবেসের মাধ্যমে একটি ছোটোখাটো না বড় কিছুই আপনারা এটা দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি আশা করছি। আর যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন, এটা এর মাধ্যমে এতে যদি কোনো আপনারা প্রবলেমে পড়েন, আর এটা আমি গুগল ড্রাইভে দিয়ে দিব, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে আপনারা এটা যে কোনো সময়
এটা আপনারা কপি করেও নিতে পারেন, এটা আপনি কপি করে আপনার জন্য কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই, সামনে টিউটোরিয়ালে অবশ্যই দেখা হবে।